কথা তো বেশি নাই, কথা খুব সামান্য। আওয়ামী লীগের সভানেত্রী যারা তাকে বলে প্রধানমন্ত্রী, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী, জোর করে দুইবার নির্বাচন করেছে, 2014 আর 2018, তাই না? 2014 তে কেউ ভোট দিতে যায়নি, গিয়েছিলেন 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে, তাই না? আর 2018 তে আগের রাতেই নাকি ভোট শেষ, তাই তো? উনি নাকি আবার নির্বাচন করবেন, পরশুদিন যশোরে মিটিং করেছেন, দেখেছেন? সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে ব্যবহার করে হাজার হাজার বাস ট্রাক নিয়ে তিনি যশোরে একটা সভা করেছেন, এমনকি স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত ভেঙে দিয়ে তার সভা করেছে। বন্ধুগণ, এই সভায় তিনি ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায়। শান্তিতে আছেন আপনারা? শান্তিতে আছেন? আবার কি বলেছে জানেন? আবার নৌকায় ভোট দেন বলেছে না? আব্বাসউদ্দিন একটা গান ছিল আপনার, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। বাংলাদেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে, ওরা আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। ভুলে যান ওই নৌকার কথা, ভুলে যান, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। দয়া করে সময়ে থাকতেই মানে মানে কেটে পড়ুন, তা না হলে এই দেশের মানুষ আপনাদেরকে বিদায় করবে। কিভাবে করবে সেটা আপনারা জানেন, অতীতে বহু ঘটনা ঘটেছে বন্ধুগণ।